টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানবো কোন খাদ্যগুলি খেলে আপনার নতুন চুল গজাবে। বন্ধুরা, তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনি কোন খাদ্যগুলো খেলে নতুন চুল গজাবেন। বন্ধুরা, অল্প বয়সেই যদি চুল পেকে যায় তাহলে অনেকেরই অস্বস্তি বোধ হয়। বার্ধক্য এবং জিনগত কারণ ছাড়া অতিরিক্ত চিন্তা এবং শরীরে পুষ্টির অভাব হলেও চুল পেকে যায়। তবে আপনি জেনে এটা খুশি হবেন যে নিয়মিত যদি চিন্তা দূর করার এক্সারসাইজ কিংবা ব্যায়াম করা যায় তাহলে আপনার চুল সহজে গজাবে এবং চুল পড়াও কমবে। তাছাড়া প্রয়োজন মতো ভিটামিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি খান তাহলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। বন্ধুরা, এবার আমরা জানবো এমন কিছু খাবারের নাম যা খেলে আপনার অল্প বয়সে চুল পাকা ঠেকাবে এবং নতুন চুল গজাতে অবশ্যই সাহায্য করবে। যেমন, এক হলো ব্রোকলি। বন্ধুরা, চুল পাক ধরা আটকাতে শরীরের প্রয়োজন পরিমিত পরিমাণ ফলিক অ্যাসিড, যা ব্রোকলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই আপনি যদি অল্প বয়সে চুল হারাতে না চান তাহলে ব্রোকলি খাওয়ার অভ্যাস করুন। সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজের যে তেল উৎপন্ন হয় তাতে ভিটামিন ই, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন B6 থাকে। রান্নায় তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা অবশ্যই ভালো। তাছাড়া এই তেল দিয়ে বাদামের পেস্ট তৈরি করে যদি স্ক্রাবে লাগানো হয় তাহলে অনেক উপকার পাওয়া যায়। তাই আপনি যদি সহজে অল্প বয়সে আপনার চুলকে হারাতে না চান তাহলে সূর্যমুখী বীজের তেল ব্যবহার করতে পারেন। আখরোট। বন্ধুরা, আখরোটে থাকে প্রচুর পরিমাণে কপার। এই তামাই চুলে মেলানিন উৎপন্ন করে থাকে যা চুলকে কালো রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আপনি যদি আপনি চুলের যত্ন করতে চান তাহলে আখরোট খাওয়ার অভ্যাস করুন। বন্ধুরা, সামুদ্রিক মাছ। যে কোনো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। বিভিন্ন রকম চিংড়ি বা কাঁকড়াতেও প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা থ্রি চুলের পাকা থেকে রক্ষা করে। তাই আপনি যদি আপনার চুলকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই সামুদ্রিক মাছ খাওয়া অভ্যাস করুন। লিভার। প্রাণীজ লিভার ভিটামিন B12 সমৃদ্ধ হয়, তাই এই ভিটামিনটি রক্তল্পতা দূর করতে সাহায্য করে, সাথে সাথে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে থাকে। তাই আপনি লিভার খাওয়া অভ্যাস করুন। ডাল। ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B12 এবং B9, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি ডাল রাখা খুবই জরুরি আপনার জন্য। কাবলি ছোলা। কাবলি ছোলা ভিটামিন B সমৃদ্ধ একটি খাবার। রোজ যদি খেতে না পারেন তাহলে সপ্তাহে 2 থেকে 4 দিন অবশ্যই খান। এতে আপনার টাক পড়া থেকে বা চুল গজাতে বিশেষভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।